এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী ফারুক ভাই রবিন, সরাসরি চলে যাব তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। রিচার্ড, রবিন, এই ছয় মার্কিন কংগ্রেসম্যানের চিঠি নিয়ে একটা বড় ধরনের বক্তব্য আমাদের দেশের রাজনীতির মাঠে এখন চালাচালি হচ্ছে। এই কংগ্রেসম্যানের চিঠি সেটির বিষয় একটি, আবার সেটিকে রাজনীতির মাঠে আনা এটির প্রসঙ্গ আরেকটি। দুটো বিষয়কে সম্মিলিতভাবে কিভাবে দেখছেন, আর একটু বিস্তারিত যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন। এই চিঠিটা নিয়ে কিন্তু একই সঙ্গে যেমন আমাদের দেশের অভ্যন্তরে নানা ধরনের আলোচনা হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যে সেখানকার যে প্রবাসী বাংলাদেশি বা সব জায়গাতেই কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বেশ আলোচনার ঝড়ই বা উঠছে। এবং আজকে আমাদের যে আগের প্রতিবেদনে আমরা নিশ্চয়ই দেখেছি, আমাদের যে ওয়াশিংটন ডিসিতে আমাদের সহকর্মী দস্তগীর জাহাঙ্গীর, তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে কিন্তু একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে এই চিঠির মধ্যে যে তথ্যগুলো এসেছে সেইগুলো কি মানে মার্কিন নীতি নির্ধারক যারা রয়েছেন তারা কি সেটাই যে ফ্যাক্ট চেক, মানে অর্থাৎ যেটি একদম যে তথ্য সেটি যাচাই বাছাই করা হয়েছে কিনা, বা সে প্রশ্নটাও কিন্তু তিনি ছুড়ে দিয়েছিলেন। তো সেই জায়গাতে মার্কিন যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যেটি আসলে বলেছে যে এই বিষয়টি আসলে যে গোপনীয়, এই মুহূর্তে তারা কিছু বলতে চাচ্ছে না। কিন্তু তার বাইরেও যেটি দেখতে পাচ্ছি যে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টাতে বেশ সরব হয়েছেন, এবং এর পেছনে যে ভোটের রাজনীতিও একটি ইস্যু কিনা সে প্রশ্নটাও কিন্তু যে সামনে এসেছে। এবং সেখানকার যে প্রবাসী বাংলাদেশিরা তারা কিন্তু এই ছয় মার্কিন কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাহার চেয়েছেন, এবং সেখানে কিন্তু যে প্রায় 200 মতন প্রবাসী বাংলাদেশি সেখানে কিন্তু যে সই করেছেন। এবং সে জায়গাতে তারা যে কথাটি বলছেন যে এই চিঠিটি এটি লবিস্ট প্রভাবিত এবং একই সঙ্গে এটি পক্ষপাতদুষ্ট, অসত্য তথ্য নির্ভর, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণকে বিভ্রান্তি করাটি কিন্তু এই চিঠির টার্গেট বা লক্ষ্য হতে পারে, এমনটাই কিন্তু যে তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু তারা বেশ কিছু তথ্য সহকারে যে তাদের যে আবেদন করেছেন সেখানে কিন্তু তারা উল্লেখ করেছেন যে এই যেই কথাটি মার্কিন ছয় মার্কিন কংগ্রেসম্যান তারা বলেছেন যে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা শেখ হাসিনার আমলে অর্ধেকে নেমে এসেছে সেটি যে পুরোপুরিভাবে একটি অসত্য তথ্য, সে বিষয়ে কিন্তু তারা জনসমারের তথ্য তুলে ধরেছেন। একটু পরে আসছে সেই বিষয়টাতে। এবং সেই জায়গাতে বিএনপি জামাতের আমলের যে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সেগুলোকে আড়াল করা হয়েছে এই চিঠির মাধ্যমে, এমন বক্তব্য কিন্তু প্রবাসী বাংলাদেশিরা তুলে ধরেছেন। এবং এই একটি বিষয় কিন্তু লক্ষণীয়, সেটি হলো যে ছয় কংগ্রেসম্যান তারা এই চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে, তারা সবাই কিন্তু যে সেখানকার বিরোধী দল রিপাবলিকান পার্টির যে সদস্য। আর এই যে পাল্টা একটু আগে যে কথাটি বলছিলাম যে জনসমারির তথ্যটা প্রবাসী বাংলাদেশিরা তুলে ধরেছেন, এবং সেখানে কিন্তু তারা কিছু যে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন সেখানকে একদম মানে 1951 সাল থেকে শুরু করে যে 2022 সাল পর্যন্ত যে বাংলাদেশি হিন্দু জনগোষ্ঠী কীরকম ছিল সেই তথ্য তারা তুলে ধরেছেন। এবং সেখানে তারা তুলে ধরেছিলেন যে মানে 2001 সালে যে মানে 1,22,00,000 থেকে যে পরবর্তীতে 1,31,00,000 যে উন্নীত হয়েছে সেই তথ্যগুলোও কিন্তু তারা সেখানে তুলে ধরেছেন, এবং যে পরবর্তীতে জনসংখ্যা বৃদ্ধির যে রেশিওটা সেটিও কিন্তু তারা তুলে ধরেছেন। এবং সেখানে তারা যে কথাটি বলেছেন যে 2011 থেকে 2022 সালের মধ্যে হিন্দু জনগোষ্ঠী 6.7% বৃদ্ধি পেয়েছে, যা 1991 সাল থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ। এই তথ্যগুলো তুলে কিন্তু তারা যে মার্কিন প্রেসিডেন্ট বরাবর একটি আবেদন তুলেছেন যেন এই চিঠিটা যেন প্রত্যাহার করা হয়। মানে আপনি 192 জনের কথা বলছেন যারা মার্কিন প্রেসিডেন্টের কাছে পাল্টা চিঠি দিয়েছেন। হ্যাঁ, তারা কিন্তু যে সবাই সেখানকার কিন্তু যে বিশিষ্ট যে মানে বাংলাদেশি আমেরিকান এবং যে বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে তাদের বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু যে নানাভাবে আলাপ আলোচনা হচ্ছে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আলোচিত হচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিবিদদের সম্পর্কিত একটি আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, একটু দেখে নিচ্ছি। দর্শক যদি একটু জানাতে চাই, আজকে কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে যে অভিযোগটা করা হয়েছে নির্বাচন নিয়ে, কেবলমাত্র দেশের মধ্যেই নয় দেশের বাইরেও ষড়যন্ত্র চলছে এবং তার পেছনে লবিস্ট নিয়োগ করা হয়েছে। আর অন্যদিকে বিএনপি যেটি দাবি করছে সেটি হলো ভোট সামনে রেখে বিএনপিকে মাঠছাড়া করার একটি পায়তারা করছে সরকার। প্রতিবেদনটি দেখে নিচ্ছে, তারপর ফিরছি আলোচনায়। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। এ নিয়ে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের বক্তব্যে রাজনীতির মাঠে ছড়াচ্ছে উত্তাপ। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, সিটি নির্বাচন নিয়ে কটূক্তি করায় বিএনপি মহাসচিবকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে লবিস্ট নিয়োগ করে বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচন নিয়ে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও খেলা লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি ডলার ব্যয় করে, ক্ষমতা না থাকলেও সেই অর্থ তাদের আছে, লবিস্ট নিয়োগ করে আজ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদিকে বিএনপির দাবি নির্বাচন সামনে রেখে বিরোধীদের মাঠ শূন্য করার পায়তারা চলছে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার সিনুটিতে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর কোনো পথ নেই। নির্বাচন কিন্তু শুরু করে দিয়েছে, সব কিছু নিয়ন্ত্রণে নিতে হবে, কন্ট্রোল করতে হবে, শুরু করে দিয়েছে। পুলিশের ব্যাপক রদবদল, ব্যাপক পদোন্নতি, 750 জনকে পদোন্নতি দেওয়া হচ্ছে, সচিবদেরও পরিবর্তন করা হচ্ছে, অর্থাৎ প্রশাসনেও পরিবর্তন আনা হচ্ছে। একই উদ্দেশ্য যে আপনার নির্বাচনকে সামনে রেখে তারা তাদের মতো করে সব কিছু সাজিয়ে নিতে চায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠিয়ে তার সুচিকিৎসারও দাবি তোলেন দলটির মহাসচিব। অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড রবিন, ভোটের মাঠে কিংবা রাজনীতির মাঠে আমাদের দেশের অভ্যন্তরীণভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যে দলাদলি কিংবা কথার যে একটা উত্তাপ সেগুলো কিন্তু সবসময় পর্যবেক্ষণ করি, কিন্তু এই যে একটা বিষয় যে বাইরের কূটনীতিকদের সাথে নিয়ে দেশীয় রাজনীতিতে এক ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং তাদের একটা ফেভার চাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, এই বিষয়টা আসলে কতটুকু এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে বা এটাকে কীভাবে দেখছেন? সেটি আসলে যে নানানভাবেই কিন্তু দেখা যাচ্ছে, দৃশ্যমান হচ্ছে। একদিকে যেমন যে দেশের অভ্যন্তরে যারা বিদেশি রাষ্ট্রদূত রয়েছেন তারা যেমন নানা ধরনের তৎপরতা চালাচ্ছেন, অন্যদিকে কিন্তু দেশের বাইরেও যে বিভিন্ন ধরনের তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাতেই কিন্তু যে আলাপ আলোচনা হচ্ছে যে ভোট নিয়ে যে বাইরের খেলার বিষয়টি, তো সেখানে আওয়ামী লীগ কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে বেশ অভিযোগ তুলেছে এবং সেখানে কিন্তু তারা যেটি বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেবলমাত্র দেশের মধ্যে নয় দেশের বাইরেও নানা ধরনের যে খেলা চলছে এবং সেই খেলার পেছনে যে লবিস্ট নিয়োগ করা হয়েছে এবং সেই লবিস্ট নিয়োগ করে দেশ বিরোধী নানা ধরনের ষড়যন্ত্র চলছে, আর এই লবিস্টের পেছনে যে কোটি কোটি অর্থ ব্যয় করা হচ্ছে এমনটি কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে, আর যে এই যে লবিস্ট নিয়োগ করা কিংবা যে এত কিছু যে বাইরের খেলা কিংবা দেশ বিরোধী ষড়যন্ত্র তার পেছনে কিন্তু যে বিরোধী দল বা মানে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে কিন্তু দলটি নিশানা করছে এবং সেই জায়গাতে তারা যে কথাটি বলছেন যে বিদেশিদের নিয়ে গণতন্ত্র হত্যা করতে চায় যে বিএনপি জামাত, আর যদিও এ ধরনের কোনো কিছু চলে কিন্তু তারপরও যে আওয়ামী লীগ সে জায়গাতে নতি স্বীকার করবে না এমনটি কিন্তু দলের নেতারা বলছেন এবং তারা বলছেন যে আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময় হবে। রিচার্ড রবিন, এটা তো আওয়ামী লীগের কথা ছিল, পক্ষান্তরে তাদের প্রতিপক্ষ হিসেবে বিএনপি কি বলেছে সেটি যদি বিস্তারিত একটু তুলে ধরতেন। না, বিএনপিও কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে তারা নিত্য নতুন কথাবার্তা কিন্তু বলছেন, নানা ধরনের অভিযুক্ত হচ্ছেন, কিন্তু আজকেও দলটির তরফ থেকে বেশ অভিযোগের পাহাড়ই বলা যায় যে তোলা হয়েছে এবং সেখানে কিন্তু যে তারা বেশ কিছু অভিযোগ করেছে যেগুলো কিন্তু একদম বলা যায় যে নতুন নতুন অভিযোগ। যেমন আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগটি করেছেন সেটি হলো বিএনপিকে মাঠছাড়া করার জন্য যে সরকার পায়তারা করছে এবং সেই যে মাঠছাড়া করতে চায় সেটা কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, এবং সেই জায়গাতে তারা যে কথাটি বলছেন বিএনপির তরফ থেকে সেটি হলো যে একতরফা ভোটের ষড়যন্ত্র করছে সরকার এবং সেখানে তারা হাতিয়ার করছেন যে গায়েবী মামলা এবং গ্রেফতার নেতাকর্মীদের গ্রেফতার, আর অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু অভিযোগও তারা তুলে ধরছেন, সেটি হলো যে ক্ষমতাসীনরা সংঘাত করে সে সংঘাতের দায় চাপানো হচ্ছে যে বিএনপির কাঁধে এবং যে সংঘর্ষে ঠেলে দিতে দেওয়ার জন্যই যে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচির বিরুদ্ধে মানে পাল্টা মানে শান্তি সমাবেশ করছে এমন অভিযোগ তুলছেন যে বিএনপি নেতারা, আর নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনে কিংবা যে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হচ্ছে এমনটি কিন্তু যে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে, কিন্তু এই অভিযোগের অনেকগুলো অভিযোগে কিন্তু আজকে আমরা নতুন নতুন কিছু অভিযোগ দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু যে মানে সাম্প্রতিক সময়ে যে খুব একটা তোলা হতো না আর কি। রিচার্ড, এটা আসলে হতেই পারে কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সন্নিকটে এবং যেটি এবছরই শেষ হতে হয়তো কথার লড়াই আরো চলবে সামনে, কথার লড়াইটাই আসলে এখন দুই রাজনৈতিক দলের বা রাজনৈতিকভাবে এটা আসলে মূল অস্ত্র হিসেবে পরিগণিত হবে, এটাই স্বাভাবিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মার্কিন কংগ্রেসম্যানের চিঠি এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন।